সবাইকে ওয়েলকাম করছি দ্য ফুটবল শো এর অ্যাড টাইমে, যেখানে আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা আমরা করি। যেহেতু আজ চ্যাম্পিয়ন্স লিগ নাই, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আপনাদের অনেক রকম প্রশ্ন আছে, এর বাইরেও বহু প্রশ্ন আছে, আমরা একটা একটা করে জবাব দেওয়ার চেষ্টা করছি। আমরা একটু চ্যাম্পিয়ন্স লিগের প্রশ্ন দিয়ে শুরু করতে পারি কি? হ্যাঁ, দুর্জয় রাহুল, তার প্রশ্নই রয়েছে একটা, চেলসি তারা কি আসলে রিয়াল মাদ্রিদকে আটকাতে পারবে কিনা? টাফ, হ্যাঁ, কারণ রিসেন্ট যে ফর্ম সেটাতে মনে হচ্ছে টাফ। তবে এই জায়গায় না একটা জিনিস কিন্তু রয়েছে, আপনি যদি দেখেন লাস্ট চেলসি যেবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, টমাস টুকেল তার আন্ডারে জিতেছিল। টমাস টুকেল কিন্তু সেবার কিন্তু আসলে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের জায়গায় তাকে কোচ করা হয়েছিল, তিনি জিতেছেন। এবার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কাছে কিন্তু সেই সুযোগটা রয়েছে, এই সিজনের ফোর্থ কোচ তিনি। টমাস টুকেলকে প্রথমে এই সিজনের প্রথমে তিনি কোচ ছিলেন, তাকে সরানো হলো, গ্রাহাম পটার তিনি চলে গেলেন, এরপর ব্রুনো ইন্টারিম তাকে ধরা হচ্ছিল, তাকে হয়তো বা সিজনের বাকি সময়টুকু দায়িত্ব দেওয়া হবে, সেটাও হয়নি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। এবং ইন্টারেস্টিংলি এই জায়গায় আপনি এটাকে কাকতালীয় ভাবতে পারেন, চেলসি এখন পর্যন্ত যে পাঁচবার ইউরোপিয়ান ট্রফি জিতেছে, পাঁচজনে কিন্তু ইন্টারিয়াম কোচ তাদেরকে আসলে জিতেছে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে কিন্তু এইগুলো এটা মানে এই জায়গাটা আসলে এইগুলো দেখে চেলসি হয়তো সাহস নিতে পারে, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড হয়তো বা যখন সান্তিয়াগো বার্নাবুতে নামবেন তিনি ভাবতে পারেন আমার অতীত ইন্টারিম ম্যানেজাররা যারা পরে দায়িত্ব নিয়েছেন তারা যদি এমন করতে পারে তাহলে আমি কেন পারবো না। এটা ছাড়া আমি আসলে মাঠের খেলায় আমি কোনো সুযোগ দেখি না চেলসি। রোমান্টিক কথাবার্তা এগুলো, কিন্তু এগুলো আসলে বাস্তবিকভাবে কতখানি খাটে সেটা একটা প্রশ্ন। কারণ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড তিনি এখন পর্যন্ত যে একটা ম্যাচে দলের কোচ ছিলেন সেখানে তার দল হেরেছে ওলভসের কাছে, এই দলটাকে দেখে মনে হচ্ছে না তারা গোল করতে পারে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। যদিও চ্যাম্পিয়ন্স লিগের ফর্ম একেবারে খারাপ চেলসির ছিল না, এবং ল্যাম্পার্ডকে আগেরবার যখন বরখাস্ত করা হয়েছিল সেই সময় তিনি চেলসিকে পয়েন্ট টেবিলের মানে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজের সবার ওপরে রেখে তিনি বরখাস্ত হয়েছিলেন, সেবার তার দল চ্যাম্পিয়ন্স লিগে ভালোই করছিল। বরুসিয়া ডটমন্ডের সঙ্গে যেরকম হয়েছিল যে 1-0 গোলে তারা হেরে আসার পরও স্ট্যামফোর্ড ব্রিজে এসে ম্যাচটা বের করে এনেছিল, ঠিক একই রকম কোনো কিছু যদি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ওয়ার্কআউট করাতে পারেন, উইচ ইজ ভেরি ভেরি মানে টাফ, এবং একই সঙ্গে খুব মানে খুব বেশি টাফ হবে আসলে চেলসির জন্য। বুঝতেই পারছেন চেলসি ভক্তরাও হয়তো ওইভাবে স্বপ্ন দেখছেন না টিমটা রিয়াল মাদ্রিদ বলে, সেটাও একটা স্পেশাল কারণ। রেজওয়ান হোসেন তিনি বলছেন যে চেলসির জন্য ভয় হতে পারেন কি ভিনিসিয়াস জুনিয়র, আপনার কি মনে হয়? অবশ্যই তাই মনে হয়, অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র তো অবশ্যই ভয় হতে পারে, কারণ আপনি লাস্ট চ্যাম্পিয়ন্স লিগেও তো আমরা ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে গোল দেখেছি, এই সিজনেও আমরা গোল দেখছি, অ্যাসিস্ট দেখছি, এবং যখন বেনজেমার সাথে ভিনিসিয়াস জুনিয়রের যখন কেমিস্ট্রিটা হয়ে যায় ডেডলি একটা কম্বিনেশন, এবং চেলসির ডিফেন্স লাইনে তো আসলে কোনো ঠিক ঠিকানা নাই। চেলসির ডিফেন্স লাইন আমরা দেখেছি এর আগ পর্যন্ত একটা থ্রি ম্যান ব্যাক লাইন খেলানোর প্রবণতা ছিল, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড এসে যে একটা ম্যাচে তার দলের দায়িত্ব নিয়েছেন সেই একটা ম্যাচে আবার আমরা চেলসিকে দেখেছি ফোর ম্যান ব্যাক লাইনে খেলতে। এখন চেলসি আদৌ এই টিমটা যেহেতু টমাস টুকেল তার বানানো ছিল, এরপরে ওটা অনেকখানি পরিবর্তন হয়ে গেছে গ্রাহাম পটারের আমলটাতে, চেলসি আদৌ আসলে ফোর ম্যান ব্যাকলাইনের দল কি না তাই নিয়ে অনেকের সংশয় আছে। তবে থিয়াগো সিলভা যদি আসলে ফেরেন, ফার্স্ট লেগেও যদি না ফেরেন, যদি সেকেন্ড লেগেও ফেরেন, তার আগ পর্যন্ত চেলসি যদি একটু টাইট করে রাখতে পারে তাহলে হয়তো সেই জায়গায় একটা চেলসির জন্য সম্ভাবনা থাকতে পারে। মানে থিয়াগো সিলভা গিভস ইউ দ্যাট ভরসা, মানে খুব একটা খুব চমৎকার একটা লাইন বললাম, এক সাবেক মন্ত্রীর মতো বহু আগে একটা মিম ছিল। যাই হোক, পরের প্রশ্ন, শিহাব শেখ তিনি বলছেন আপনাদের দুজনকে আজকে ম্যানচেস্টার সিটিকে সমর্থন করতে হবে, ছোটবেলা থেকে হয় না যে ফুটবলের একটা দল দেখে অনেকের ভালো লাগা থাকে, সেই টান তো আপনি উপেক্ষা করতে পারেন না। এই জায়গাটা বসি তখন আমাদের কোনো সত্তা নেই, এটা হচ্ছে সবচেয়ে যেটা আমার মনে হয় বাংলাদেশের সবারই কম বেশি বোঝা দরকার, যে ইউরোপিয়ান ফুটবল আসে সবসময় একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়, ও অমুক তমুক, ঠিক আছে, মানে যেভাবে সবাই ভাবেন সেভাবেও যদি মানে আমরা যদি সেভাবে ভাবতে বাধ্য মানে করেন তাহলে জিনিসটা আসলে ওই জায়গায় দাঁড়ালো না। পরের প্রশ্ন, সিফাত করছেন যে বিডি ওয়েমেন সুপার লিগ কেমন হতে যাচ্ছে, মানে বাংলাদেশে যে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সুপার লিগ হতে যাচ্ছে সেটা কেমন হতে যাচ্ছে? এটা তো অবভিয়াসলি একটা গ্রেট ইনিশিয়েটিভ, সেটা আসলে নেওয়া হয়েছে এবং এটা কিন্তু আসলে এখন ওয়ার্কআউটও করছে। ঈদের পর ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম ঘোষণা করা হবে যে চারটা ফ্র্যাঞ্চাইজি খেলবে, এবং আপনি দেখেন বাংলাদেশের মেয়েদের যে টাকার জন্য মেয়েরা যেতে পারলো না এটা নিয়ে কত কিছু হলো, মেয়েদের আসলে উপার্জনের ওয়ে আসলে কতগুলো, তারা যখন ফুটবল ফেডারেশনে থাকে তখন মানে তারা একটা মান্থলি স্যালারি পায় যেখানে সর্বোচ্চ স্যালারি সাবিনা খাতুনের 20,000 টাকা মান্থলি,
তাহলে বুঝেন বাকিদের আসলে স্যালারির সংখ্যা আরো কত কম। তাদের ওয়ে থাকে একটাই, সেটা হচ্ছে যখন নারীদের প্রিমিয়ার লীগটা যখন হয়, তাও হচ্ছে সেখানে দুটা দল হয়তো বা আপনার খুব ভালো লেভেলের টিম করে, বসুন্ধরা কিংস এবং আতাউর রহমান ভূঁইয়া স্পোর্টিং ক্লাব। এছাড়া কিন্তু বাকিরা কিন্তু একেবারে নামে মাত্র মূল্যে কিন্তু তারা খেলে থাকে, সুতরাং তাদের কিন্তু ইনকামের কোনো সোর্স নেই। সুতরাং যখন এই ধরনের ফ্র্যাঞ্চাইজি লীগগুলো হবে, মেয়েদের ফিনান্সিয়াল দিক থেকে ভালো, একই সাথে হচ্ছে আপনার ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারদের সাথে খেলতে পারবে। আইএসএল দিয়ে তো ইন্ডিয়া চেঞ্জ করে ফেলেছে তাদের লীগের স্ট্রাকচার বা সবকিছু। আইএসএল একটা হিউজ ইম্প্যাক্ট আছে ইন্ডিয়ার ফুটবলে, শুরুর দিকে বোঝা যায় নাই, এখন দিনকে দিন বোঝা যাচ্ছে। তো বাংলাদেশ পারে না কেন? আপনি কি বলেন ছেলেদের ফ্র্যাঞ্চাইজি লীগ কেন হয় না, স্পন্সর কে করবে? ইন্ডিয়া যদি মনে করে, ইন্ডিয়া আমার কাছে মনে হয় পার্সোনালি, আমার কাছে পার্সোনালি মনে হয় যে ইন্ডিয়া ক্রিকেটে তো প্রচুর বিনিয়োগ করেছে, ক্রিকেট তাদের ধ্যান জ্ঞান পূজা করে সবকিছু করে, ভালো ভালো কথা। কিন্তু তারাও একটা স্টেজে গিয়ে বুঝেছে যে বিশ্বের কাছে নিজের দেশটাকে পরিচিত করাতে হলে ফুটবলের কোনো ব্যতিক্রম নাই, ক্রিকেট খেলে আপনি সেই কাজটা করতে পারবেন না যেটা আপনি ফুটবল দিয়ে বা করতে পারবেন। মানে একমাত্র মানে আইএসএলের প্রথম সিজনে সব নামি দামি ফুটবলাররা খেলে গেছেন, ওয়ার্ল্ড কাপ উইনিং রবার্ট পিরেস সিরিজ থেকে শুরু করে সবাই, মার্ক মাতেরাজ্জি, সবাই খেলে গেছেন। তো ইন্ডিয়া যদি সেটা অনুধাবন করতে পারে, বাংলাদেশের সেটা অনুধাবন করতে সমস্যা? ইন্ডিয়ায় ফুটবলের এই কমার্শিয়াল ভ্যালু কিন্তু আসলে কখনোই কমেনি, কমে নাই ইন্ডিয়ায় কমার্শিয়াল ভ্যালু আপনি কখনো কমে নাই। দেখেন ইন্ডিয়ার যে লিগগুলো হয়, ইন্ডিয়ার সবসময় যা হয় সবগুলোতে ওই ধরনের হাইপেই ছিল, ওই ধরনের ক্রেজ কিন্তু তাদের সবকিছুতে ছিল। ইনফ্যাক্ট আপনি যদি আই লিগও দেখেন, হ্যাঁ, সেখানেও দেখবেন তারা ওই জিনিসটাকে কাজে লাগিয়েছে। তাদের ন্যাশনাল টিমের সাকসেস আছে, তাদের সবকিছুতে প্ল্যানিং রয়েছে। ন্যাশনাল টিমের সাকসেসটা কি আসলে আপনি দেখেন হচ্ছে কি, সাউথ এশিয়ান লেভেলে, সাউথ এশিয়ান লেভেলে তারা বেস্ট, তারা কিন্তু এখন সাউথ এশিয়ান লেভেলে কিন্তু তারা কম্পিট করে না, তারা চলে যায় এশিয়ান লেভেলটায় কম্পিট করতে। রাইট, এখন এশিয়ান কাপ নিয়মিত খেলে, মানে হিউজ সাকসেস, অবশ্যই তাদের সাকসেস আছে। এবং তখনই তো আপনার তাদের জন্য আসলে স্পন্সর প্রতিষ্ঠানগুলো তাদের, কিন্তু তাদের ওই ওই সাকসেস ছাড়াও কি তাদের সঙ্গে স্পন্সর প্রতিষ্ঠান ছিল না? ওই সাকসেসের পথে যে তারা হেঁটেছে তার আগে তো বিপুল বিনিয়োগ লেগেছে। আপনাকে তো এটাই বলছিলাম যে ইন্ডিয়া কখনো ফুটবলের ক্রেজ কখনো আসলে হারিয়ে যায়নি, যেটা আসলে বাংলাদেশে হারিয়েছে, সেটা নানা কারণেই হতে পারে। আমরা তো এটি তো আপনাকে বললাম যে বাংলাদেশের ছেলেদের ফ্র্যাঞ্চাইজি লিগ করলে সেখানে আসলে স্পন্সর কারা করবে, সেই স্পন্সর প্রতিষ্ঠান আপনি খুঁজে পাবেন না, সেটা নানা ধরনের সাংগঠনিক ব্যর্থতা হোক, নানা ধরনের নানা কিছু হোক। আমি একবার শুনেছিলাম একটা গল্প, সেটা হচ্ছে যে বাংলাদেশের মেয়েরা সাফ জিত না, তো সাফ জেতার আগে মানে সাফে স্পন্সর করেন আসেন এরকম প্রস্তাব দেওয়া হচ্ছিল যে সাফে আপনারা কেন আসবেন না, মেয়েদের ফুটবল, মেয়েরা তো ভালো খেলে, তো কেউ আগ্রহ দেখায় না। কিন্তু যখন মেয়েরা সাফ ঠিকই জিতল, তো চ্যাম্পিয়ন হল, তখন সবার ফেসবুক পোস্টে তারপরে হচ্ছে এই সেই হাবি যাবি, মানে সেটার জন্য আলাদা করে টাকা খরচ করে মেয়েদেরকে দিয়ে না, মানে আলাদা মেয়েদেরকে দিয়ে, ফুটবলারদেরকে দিয়ে না। তো মানে খাওয়ার সময় খাওয়া যায়, কিন্তু একটা জায়গায় দিয়ে রাখবো সেটা বোধহয় ফেলে রাখার ধৈর্য আমাদের নাই, সেই কারণে আমাদের ফুটবল আসলে পড়ে থাকে। যাক, অনেক কাঠখোট্টা কথাবার্তা মনে হয়। তবে ওমেন সুপার লীগ সেটা যা আছে, এই জায়গায় আমি আর সাংবাদিক না থেকে বোধহয় পার্সোনালি 15 মে থেকে শুরু হতে যাচ্ছে জুন পর্যন্ত, যেটা আপনি বলছিলেন যে চার দলের টুর্নামেন্ট একে অপরের সাথে মুখোমুখি হবে। সোফার ঢাকায় হওয়ার চান্স, এবং সেটা হলো বসুন্ধরা কিংস অ্যারেনা, সেখানেই হয়তো বা বাংলাদেশ ওমেন সুপার লীগ সেটার ম্যাচগুলো হয়তো হবে। ফ্র্যাঞ্চাইজি লীগ শুরু হোক, একটা নতুন কিছু আসলে হোক সেটা। ওয়াহিদুর নবী তামিম প্রশ্ন করেছেন, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তো ওপরে ভালো করে, তাহলে তাকে রাইট ব্যাক খেলায় কেন? তাকে তো রাইট মিডফিল্ডার পজিশনে খেলাতে পারে। এই প্রশ্নটা আসলে কম বেশি সবাই এখন করছেন, অনেকদিন ধরে সবাই করছেন, ইংল্যান্ডের যারা ফুটবল পান্ডিত আছেন, এক্স ফুটবলার আছেন, যে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ফরওয়ার্ড পজিশনে এত ভালো, তিনি তো গেম চেঞ্জার। ইনফ্যাক্ট ওই আর্সেনালের সঙ্গে গেমটা তো তিনি চেঞ্জ করে দিয়েছেন, জিনচেঙ্কোকে যখন তিনি নাটমেক করে ক্রসটা করলেন, ওখান থেকেই তো ফিরমিনো গোলটা করলেন এবং লিভারপুল ওখান থেকে হার হারলো। তার ডিফেন্ডিংয়ে যে সমস্যা, সেটার কোনো উন্নতি তিনি ঘটাতে পারেন নাই কখনোই। তো এই কারণে তাকে বলা হয় যে তাকে তো তাহলে মিডফিল্ডে কেন খেলানো হয় না? তো এই কাজটা সম্ভবত লিভারপুল আস্তে আস্তে করা শুরু করেছে। আমি দেখছিলাম ওই ম্যাচের পরে, লাস্ট ম্যাচে জর্ডান হেন্ডারসনের পারফরম্যান্সও তো আসলে এতটা আহামরি আসলে ছিল না। হ্যাঁ, কিন্তু উনি বলছেন হচ্ছে যে ওই জায়গাটাতে ভেতরে আনা যায় কিনা, তো ওইখানেই বলা হচ্ছে যে তাকে ভেতরের দিকে আনার একটা চেষ্টা চলছে। ড্যানি মার্ফি এই প্রশ্নটা করেছিলেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে, আর্নল্ড অবশ্য বোঝেনও নি যে তাই, কিন্তু তিনি ওই ম্যাচটাতেই অর্থাৎ আর্সেনালের সঙ্গে ম্যাচটাতেই কয়েকবার ব্যান্ডাইকের সঙ্গে তার একটা চেঞ্জ এবং তাকে আসলে রাইট মিডফিল্ডে খেলানো যায় কিনা এইরকম প্রশ্ন সবসময় চলছে। এবং সম্ভবত এখানে একটা সলিউশন লিভারপুলকে আনতেই হবে, তাই না? মানে মনে হয় কারণ ওইখানে ওই ডিফেন্ডিংটা অনেক অনেকটুকুই তিনি ভুগছেন। আর কোনো প্রশ্ন আছে? লাস্ট শুরু আমরা করেছিলাম চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে, শেষটা হয়তো চ্যাম্পিয়ন্স লিগ নিয়েই আমরা করি। ইলিয়াস, তিনি জানতে চেয়েছেন বেনফিকা সেমিতে গেলে অবাক হবেন কিনা। আমি মোটেও আসলে অবাক হব না,
আমি অবাক হব না সেমিফাইনালে তারা গেলে, কারণ ইন্টার মিলানের অবস্থা একদম ভালো না, ভালো নয়। আর বেনফিকার এবারে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ডও যথেষ্ট ভালো। আপনি দেখেন পিএসজি ইউভেন্টাসের গ্রুপ থেকে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে। হ্যাঁ, মানে বুঝতেই পারছেন যে তারা এবার চ্যাম্পিয়ন্স লিগে অন্য ফর্মে আছে, তো মোটেই না, একদমই একদমই অবাক হব না। তবে যে পাঁচবার বেনফিকা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে 90 সালের পর থেকে, পাঁচবারই তারা কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়েছে এবং কখনোই তারা সেমিফাইনাল পর্যন্ত উঠতে পারেনি। তারা যদি সেমিফাইনালে ওঠে তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনি কিছুটা অবাক হলেও হতে পারেন। একদম একটা শেষ প্রশ্ন আমি পেয়েছি, সেটা হচ্ছে, আচ্ছা দাঁড়ান, এটার আগে বলে নিই, যারা বেনফিকা সাপোর্টার যারা রয়েছেন তারা তখন স্ট্যাটাসটা দিয়ে দিয়েন, আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠলো বেনফিকা। আর্জেন্টিনার ওই ওই 90-এর পরে, মানে হচ্ছে 90-এর সবশেষ ম্যাচ, এখন তো আপনার কিছু হলেই তো আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর উমুক করলাম, আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর প্রথম রোজা রাখলাম। আচ্ছা শামিম রাউনফ বলেছেন, প্রশ্ন করছেন, বাংলাদেশ নারী ফুটবল দল এক নাগাড়ে 4-3-3 খেলছে, অন্য ফরমেশন ট্রাই করা উচিত, আর সব ম্যাচ এটা করে তো কাজ না হতে পারে। খুবই থটফুল কোয়েশ্চেন, রাইট? তবে এই সাবকন্টিনেন্টে এই ফরমেশনটা দিয়ে বাংলাদেশ কিন্তু সাকসেস পাচ্ছে, কিন্তু যখন আপনি সেম জিনিসটা আসলে অন্য টিমগুলোর সাথে খেলতে যান, এশিয়ান লেভেলের অন্য টিমগুলোর সাথে, তখন তো আসলে মানে এটা তখন কিন্তু আসলে 4-3-3 ডিরেক্ট, কিন্তু সেটা কিন্তু আসলে 4-4-2 থাকে, কিন্তু সেটা 4-4-2 ও হয়ে যায় সামটাইম, সেটা 4-5-1 ও কিন্তু আসলে সিচুয়েশন বেসড কিন্তু আসলে হয়ে যায়। তো আর যদি আপনি যেটা প্রশ্ন করেছেন যে কোনো একটা নির্দিষ্ট ফরমেশনে কোনো একটা দল, মানে এটাই আসলে আপনি জানতে চেয়েছেন আমি ধরে নিচ্ছি, কারণ 4-3-3-তেই সবসময় বাংলাদেশ খেলে এমনটা নয়। কোনো একটা নির্দিষ্ট ফরমেশনে কোনো একটা দল সবসময় খেলে তাতে খুব একটা সমস্যা হয় না, স্পেশালি উইমেন্স ফুটবলে ফরমেশন ব্যাপারটা একরকম স্থিতিশীলই থাকে, খুব বেশি হয়তো ম্যাচ অনুযায়ী মানে হুট করে 4-3-3 ভেঙে 3-5-2-তে নিয়ে যাওয়া হয় না। তো এটা আপাত দৃষ্টিতে খুব বড় কোনো সমস্যার কারণ নাও হতে পারে বাংলাদেশের জন্য, এবং এরকম অনেকে আছে যারা বার্সেলোনার একাডেমি বয়সভিত্তিক দল থেকে একেবারে সর্বোচ্চ পর্যন্ত একই টাইপের ফুটবল তারা প্র্যাকটিস করে, এরকমটা হয়ে থাকে। তো এই ছিল আমাদের কাছে এই মঙ্গলবারের সব রকম প্রশ্ন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রশ্নগুলোর জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.